হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফজিয়া জেনি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে নোহা আর আরুষা, ওদেরকে নিয়ে ছাদে আসলাম, আয়ানাও আছে। এই যে ওরা এখন কিছু ছবি উঠাবে, দুইজনই রেডি হয়েছে, আর ওদের ছবি উঠানোর জন্যই ছাদে আসা, ওদের কিছু ছবি উঠাবো। হ্যাঁ আরুষে, ঠিকভাবে দাঁড়াও। এই যে ওর দুষ্টামি শুরু, ও কোনো স্থির না, ও একদম মানে এক জায়গায় থাকবে না। বললাম সুন্দরভাবে দাঁড়াও, ও ওর মতো নাচছে, এভাবে বললাম ঠিক আছে। এটা নুহার পিছনে, নুহা এলসা ড্রেসটা পরেছে, বললাম তুমি ওর পিছনে যে এই যে এই ইয়েটা আছে সেটা একটু উড়িয়ে দাও, আমি একটা ছবি উঠাই। বাট ও এটা বুঝছেই না, ধরে আছে। আরুষে ছাড়ো, উপরের দিকে ছেড়ে দাও তুমি, তাহলে মা এভাবে একটা ছবি উঠাবো না। ও বুঝছে না, ধরেই আছে। ঠিক আছে, তোমাকে ধরতে হবে না, আসো এদিকে আসো। এখন দিয়েছে ওর এই ড্রেসটা, ও নতুন ড্রেস পরবে, একদম অস্থির করে ফেলছে। আম্মু নিয়ে আসছে এই ড্রেসটা আয়ানার জন্য, কিন্তু ও এটা পরবেই। বললাম এটা ছোট, এটা আয়ানা পরবে, এটা তোমার না। বলছে না এটা আমি পরবো। ওরও পিঙ্ক কালারের একটা ড্রেস আছে, কিন্তু ও সেটা পরবে না এখন, ও আয়নার এটাই পরবে। ওর জন্য নিয়ে আসছে, কিন্তু ও আয়নার এটাই পরবে। দুই বোনের জন্য বাটারফ্লাইও নিয়ে আসছে, কিন্তু ও আয়নারটাই পরবে, ওরটা এখন পরবে না। বললাম ঠিক আছে, কিন্তু ওর এটা কোমরটা অনেক লুজ হয়েছে, তাই আমি পিছনে একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি। এই যে এখন এখানে বসে ছবি উঠাবে। বলছে আমাকে কি পরিমতো লাগছে মা? আমি বললাম হ্যাঁ। এভাবে কিভাবে করছো বাবা, কেন করছো? বলছে পড়ি যে বা এভাবে উড়ে, এভাবে উড়ে পড়ি। হ্যাঁ তোমাকে লাগছে, পরির মতো লাগছে। হ্যাঁ বলছে এইভাবে একটা ছবি উঠাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই যে হ্যাঁ, পরির মতো লাগছে, খুব খুশিও ড্রেসটা পরে। আর আয়নারও আছে কিছু ভিডিও, আয়না এই সাইডে। আয়নাটা আজকে আর দিব না, আজকে দিলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তাই আয়নাটা কালকেই দিব। আর ও একটা নাচ শিখেছে, এই যে শুধু সেটাই সারাক্ষণ নাচে। দেখাও তো বাবা তুমি কী নাচ শিখেছ। আস্তে, পাথর ভেঙে যাবে। এই যে ঠিক আছে, তাহলে আপনারা ওদের ভিডিওটি এনজয় করতে থাকুন। ছাদ থেকে এসে নুডলস রান্না করলাম, এই যে গাঢ় গাজর আর ডিম দিয়ে এটা এখন খাচ্ছি। বাসার সবাই খেয়েছে, আরুষা আর আয়নাকেও খাইয়ে দিয়েছি। এখন আমরা নুডলস খেয়ে একটু বাইরে যাব, মন্দিরে যাব। এই যে হিন্দুদের পূজা চলছে, সেটা হচ্ছে গিয়ে। নুডলসটা এভাবে খেতে ভালো লাগে না, তাই একটু সস দিয়েই খাচ্ছি। আর নুডলস এমনিতেও আমার খুব বেশি পছন্দ না, তারপর একটু নিয়েছি, খিদাও লেগেছে, তাই সস দিয়ে নুডলসটা একটু খেয়ে নিচ্ছি।
এরপর সামনেই আমাদের বাসার সামনেই এই যে মণ্ডপ হয়েছে, মণ্ডপে যে দুই তিনটা আছে সেগুলিতে যাব একটু বাচ্চাদেরকে নিয়ে। এই যে আয়না বুড়ি মাস্ক পরেছে, ও যখন সবাই আমরা মাস্ক পরছিলাম তখন ও একটা মাস্ক হাতে নিয়ে আমি মানে ওকে পরিয়ে দেওয়ার জন্যে তাই ওকে মাস্কটা পরিয়ে দিয়েছি। মাশাআল্লাহ মাস্কটা ও খোলেনি যতক্ষণ ছিলাম আমরা ওখানে, ও মাস্কটা পরেছে, দেখছে যে সবাই দিয়েছে, সবাই মাস্ক পরেছে সেজন্য ও পরবে, মাস্কটা পরেই ছিল। এখন আমরা বের হলাম, কাছে তো তাই যাচ্ছি, দূরে হলে যেতাম না। আমরা যখন লিফট থেকে বের হলাম তখন দেখলাম এই যে আমার ছোট ভাই শিবলু, ও অফিস থেকে চলে এসেছে, তাই বললাম যে চলো তুমিও, তো বললো যে ঠিক আছে চলো। এই যে বাসার সামনে যেহেতু বাসে যেভাবে ছিলাম ওভাবেই চলে যাচ্ছি। আর রাতের বেলা দেখতে ভালো লাগে। অনেকে হয়তো প্রশ্ন করবে যে হিন্দুদের এখানে মুসলমান হয়ে দেখার কী আছে বা দেখলে গুনাহ হবে এরকম, জানি সব কিছু, কিন্তু ছোট বাচ্চা আরুষার জন্য বিশেষ করে আরুষা প্রশ্ন করে, ও যখন টিভিতে দেখে হিন্দুরা পূজা করে তখন বলছিল মা এখানে কি, আবার ও পড়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠান না মসজিদ গির্জা, তারপর তো হচ্ছে এই যে মন্দির এগুলি, তাই ওকে দেখানোর জন্যে মন্দিরটা কি, ও ছোট মানুষ ওদের তো অনেক রকমের প্রশ্ন থাকে আর ওদেরও জানার দরকার আছে তাই না। মসজিদ তো দেখে এখান থেকে জানে, গির্জা আমাদের সামনেই আছে যেখানে যে সামনে একটা মন্দির আছে খ্রিস্টানদের, তারপরে হচ্ছে গিয়ে এখনও মন্দিরটা খুব বেশি দেখেনি। ও ঢাকা যখন ছিল তখন তো অনেক পূজাই দেখেছে, গলিতে অনেক লাইটিং হতো তখন, এখন মনে নেই, তাই ওকে নিয়ে আসলাম, ওর এত প্রশ্নের উত্তর ও দেখুক, এটা ছোট বাচ্চা প্রশ্ন তো থাকবেই তাই না, আর ওরা যখন এগুলো সব কিছু জানার দরকার আছে তাই ওদেরকে নিয়ে আসে। এই যে এটা হচ্ছে এই সামনেরটা, আয়না বাবা, এই যে ও শিবলুকে পেলে আর কোনো কিছুই লাগে না, মামা বলতেই অজ্ঞান, শিবলুর কাছে হলে আর কোনো কিছু লাগবে না। এই যে এখন দেখাচ্ছে লাইটিং, এই যে বলছে। এখন আমরা এই যে সামনে আরেকটা মন্দির আছে সেখানে যাচ্ছি, এখন এই যে চলে আসলাম আমরা এখানে। এখানে আগে নাকি অনেক বড় মানে মানুষই ঢুকা যেত না, এত পরিমাণ ভিড় থাকতো, কিন্তু এখন পরিস্থিতিটা তো অন্যরকম তাই না। এখন এই যে অনেকটাই ফাঁকা, আর এটা অনেক বড় একটা মন্দির, এই যে অনেকটাই ফাঁকা, আর আগে তো দেখতাম মানুষ একদম মন্দিরের সামনে মানে ওদের ইয়ের সামনে গিয়ে অনেক কিছু করতো, কিন্তু এখন সামনে দিয়ে গ্রিল দেয়া, একদম ভিতর পর্যন্ত কেউ যাওয়া যাবে না, বাইরে থেকেই দেখবে সেটা হিন্দুরাও। এই যে শুধু মনে হয় ওদের যে পুরোহিত নাকি, এই যে শুধু একজনই ভিতরে বসা, এর বাইরে থেকে এই যে গ্রিল দেয়া, বাইরে থেকেই সবাই দেখবে আর দূরত্ব বজায় রাখবে সেজন্যই যাওয়া। এই যে আমাদের এখন দেখা হয়ে গিয়েছে, ওদের আরও সারও যত প্রশ্ন ছিল এখন সব বললাম যে বুঝলা, বললো হ্যাঁ আমি তো টিভিতে দেখি পূজা করে যে এটাই, তো বললাম যে হ্যাঁ। এই যে আয়না, ও এতক্ষণ রাখছে মাস্কটা, এই যে এখনই খুলে ফেললো, এখন আবার পরিয়ে দিয়েছি, এখন আবার পরিয়ে নিয়েছে। এই যে এখন আমরা বাসায় চলে যাব, তাহলে ঠিক আছে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, কালকে একটা নতুন ব্লগে ইনশাআল্লাহ দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন নতুন যে ভিডিও দিব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ।